বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি আমার ব্লগটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আর কি সকালবেলা রান্নাটা, সকালের বলতে দুপুরের দিকে রান্না। তো অনেক দিন পর হেঁচি শাক খেলাম, কত বছর, প্রায় 4-5 বছর তো হবেই হেঁচি শাক খেলাম। তো এর আগে অনেক আগে খাওয়া হয়েছিল, আর এই ফার্স্ট আর কি আবার খাওয়া হলো 5-4 বছর পর। তো এর আগের ব্লকে হচ্ছে বলেছিলাম ভাবির সাথে ডাক্তারখানে গিয়েছিলাম, তো এখান থেকে আর কি শাক ওটাই আনা হয়েছে ওনাদের বাসার সামনে থেকে। শাকগুলো ধুয়ে হচ্ছে পাতিলে দিলাম, ভাজি হবে শাক ভাজি আর কালিজিরা ভর্তা, শুটকির ভর্তা, যেহেতু দুপুরের খাবার। আর আমি তো হচ্ছে রোজা রেখেছি, তো আমার হাজবেন্ড খাবে। আর এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ দিয়ে শাকটা বসিয়ে দেব। আর আজকে শরীরটা অনেক অসুস্থ, ক্লান্ত, এক মানে অনেকটাই। তো কী করার, রোজার মাসেও তো আর রোজাগুলো রাখতে পারিনি, প্রায় 13টা রোজার মতো অসুস্থতার কারণে রাখা হয়নি। তো রোজাগুলো তো পূরণ করতে হবে, তাই না? তো সেই জন্যই আর কি কষ্ট করে হলো এভাবেই রাখতে হবে। তো ভাবছি যে আজকের পর আবার 3 দিন একটু রেস্ট নেব, তারপর আবার রাখা শুরু করব। তো এভাবে কুরবানি ঈদের আগেই আমি রোজাগুলো রেখে আর কি শেষ করতে চাই। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা আমার রইল অগ্রিম। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমি হচ্ছে কালিজিরাগুলো ভেজে নিচ্ছি এখানে। তো কালিজিরাগুলো ভাজার পরে এক শুটকি দিয়ে দিলাম এখানে। তো দুজন মানুষ, তাই অল্প অল্প করে আমি রান্না বান্না করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এবং একটা লাইক দিবেন ভিডিওতে। তো শুটকির পাশাপাশি যেহেতু শুটকি ভর্তা হবে, আর শুকনো মরিচটা না খাওয়াই ভালো আমরা সবাই জানি। তো কাঁচা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে হবে ভর্তাটা। আর এখানে একটা শুটকির সাথে আর একটা শুটকি ভেজেছিল, তো সেটা আর কি ছাড়িয়ে দিলাম। তো এগুলো একটু ভেজে নেব, আর মরিচগুলো একটু ভালোভাবে ভেজে নেব। তো এখানে হচ্ছে শুটকিগুলো ভাজা শেষ, শুটকিগুলো আমি উঠাইয়া নিছি। তো এখানে কালিজিরার জন্য আর কি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিতেছি আমি, ওইগুলো নামাইয়া। তো কালিজিরার এটা একটু ভেজে নিলে ভালো হয়। তো কারণ চলে গেছিলো, শাক বাজার ভর্তা বানানোটা শেয়ার করতে পারলাম না, কারণে খুব ডিস্টার্ব করতেছে 2 দিন ধরে। তো এখানে পাটাই ভর্তাগুলো বেটে নিলাম, শাক ভাজা হয়ে গেছে, আর অল্প করে ভাত রান্না করলাম। তো এই তো রান্না শেষ দুপুরের। আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের পরে হচ্ছে গিয়ে আমি আর কি শুয়েছিলাম, তখন ভালো লাগতেছিল না। তো হাজবেন্ড বললো খিদে লাগছে ভাত খাওয়ার পরে আর কি, তো ও পেট ভরে ভাত খেতে পারে নাই। তো এখানে ও বলছি আসলে সরি, সে আমি কিন্তু আমার হাজবেন্ডকে আপনি করেই বলি। তো এগুলো আর কি কুকিজ বলে, যে এগুলো আর কি কিনে পাওয়া যায় সুপার শপগুলোতে, আর অনেকে হাতে বানিয়ে থাকে, যদি আমিও পারি। আর রোলগুলো রেসিপি দেওয়া আছে আমার, তো আমি রোলগুলো হাতেও কিন্তু বানাই। আর এখানে একটা আলু কেটে নিয়ে নিয়েছি, তো আলুগুলো আর কি হবে ফ্রাই হবে। আর হচ্ছে এখানে 3টা সমোসা নিয়েছি, আর ইয়ে নিয়েছি। তো আলুগুলো হচ্ছে আমি 50%-এর মতো সিদ্ধ করে নেব, আর হবে সাথে পুদিনা পাতার চা। তো এই আর কি সন্ধ্যার নাস্তাটা, সন্ধ্যা বলতে প্রায় 8টার দিক দিয়ে আর কি।
তো সন্ধ্যা দিতে তো ইফতারি হয় আমার। তো আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা হয়ে হয়ে যাবার পর যদি অপেক্ষা করবো, আর পানিটা ঝরে যাবে, তাহলে হবে কি তেলে দিলে সিটবে না। আর এখানে চাটা, পুদিনা পাতার চাটাতে আমি হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিলাম, আর আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর চার কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। তো পুদিনা পাতার চা আমি সব বিক্রিতে বলছি যে আমার অনেক ভালো লাগে, আর আমি প্রায় সময়টা খেয়ে থাকি, দুই একদিন মির্জা, তো আমি সবসময় খাওয়ার চেষ্টা করি। আমার কাছে আসলে ভালো লাগে, স্বাস্থ্যের জন্য এটা ভালো। তো আমি এগুলো দিয়ে হচ্ছে সবগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে একটু উল্টিয়ে দেব। তো বন্ধুরা, আমার আশেপাশের শব্দ যদি উঠে থাকে তাহলে তার জন্য সরি, কারণ আমি তো বাসাটা সাবলেট নিয়ে থাকি, সেই জন্য আমাকে অনেক কিছু ম্যানেজ করি, চলতে হয়। তো সেটা আপনার অবশ্যই ম্যানেজ করবেন। আর এখানে আমি সবগুলো উল্টে নিচ্ছি। তো এটা হচ্ছে প্রায় ভাজা শেষ, আর এগুলো নামিয়ে হচ্ছে আমি রোলগুলা ভেজে নেব। তো এগুলো নামিয়ে নিছি আর রোলগুলা দিয়ে দিলাম। তো বয়স দিতে একটু প্রবলেম হচ্ছে যেহেতু অসুস্থ, আমি জানি না আমার বয়স কেমন উঠতেছে, তো অবশ্যই আপনারা বুঝে নেবেন প্লিজ। আর বাসা গাড়ির খুব শব্দ হচ্ছে বাসার পাশে যেহেতু রাস্তা, তো কী করার, সব কিছু মিলে আমি আসলে অনেক কিছুই আপনাদের সাথে ঝামেলার ব্যাপার শেয়ার করতেছি হয়তো। তো আলু ফ্রাই ও ভাজা শেষ আমার। আর হচ্ছে গিয়ে এখানে পুদিনা পাতা চায়ের জন্য চার কাপে হচ্ছে ইয়ে নিয়ে নিলাম, চিনি আর টমেটোর সস তো আছেই অবশ্যই, আর টমেটোর সস না হলে তো আর চলে না, কারণ যেহেতু ভাজা পুরি জিনিসটার সাথে একটু টমেটো সস হলে কিন্তু আর টেস্টটা বেড়ে যায়, খেতেও ভালো লাগে। তো এখানে হচ্ছে চাটা ঢেলে নিচ্ছি, তারপর হচ্ছে খাওয়ার পালা। আর পুদিনা পাতার চাটা কিন্তু এখন কালো দেখাচ্ছে, আসলে কিন্তু কালো না। তো আমার মোবাইলের ক্যামেরাটা আসলে একটু সমস্যা। আর এখানে হাজবেন্ডকে খেতে দিলাম, আমি নিজেও আর কি খাইতেছি। তো খাওয়া দাওয়া শেষে তো ঘুম আমাদের। আর আজকে হচ্ছে জুম্মার বার, তো আমি ইফতার রোজার মাসের মতো ভিডিওটা শেয়ার করলাম। আমার হাজবেন্ডকে দুপুরবেলা বিরিয়ানি দিয়ে দিলাম খাওয়ার জন্য, আর এই বিরিয়ানিটা রেসিপি সেটাও দেওয়া আছে, তাই আর কিছুই শেয়ার করলাম না। তো হাজবেন্ডকে খাবার দিয়ে দিলাম, হাজবেন্ড খাইতেছিল আর একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো জুম্মার বার তো অবশ্যই ভালো মন্দ সবাই খাই আমরা, তো আমিও আজকে আর কি বিরিয়ানিটাই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবার জন্য সবার দোয়া করবেন যেন এই মহামারীতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।